উত্তরে হাওয়ার সাথে সাথে ঠান্ডার পারদ নামছে। পরিস্থিতিতে জলপাইগুড়ি শহরের বিভিন্ন মন্দিরে বসে থাকা ভিক্ষুকদের কথা চিন্তা করে শীত বস্ত্র দানের উদ্যোগ গ্রহণ করলো জলপাইগুড়ির মাড়োয়ারি যুব মঞ্চ গ্রেটার। শনিবার শহরের মাড়োয়ারি বালিকা বিদ্যালয়ের সামনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 75 জন ভিক্ষুকের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি আশিস মালকা বলেন, মন্দিরে যেসব ভিক্ষুকেরা বসেন তাদের মধ্যে গতকাল কুপন বিতরণ করা হয়, তারাই আজ টুপি, মোজা, হাত মোজা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। আজকে আমরা মাড়োয়ারি যুবমঞ্চ জলপাইগুড়ি গ্রেটারের তরফ থেকে শীতকালীন শীত বস্ত্র অনুদানের একটা প্রোগ্রাম এখানে আয়োজন করেছি। এখানে আমাদের তরফ থেকে আজকে 75 জন বেনিফিশিয়ারিকে এখানে টুপি, মোজা আর হচ্ছে হ্যান্ড গ্লাভস এরকম একটা সেট বানিয়ে সবাইকে দেওয়া হচ্ছে। বিশেষ করে মন্দিরে যারা ভিক্ষুকরা বসে আমরা তাদেরকে কুপন ডিস্ট্রিবিউট করেছি গতকাল, আর আজকে তারা সময় সময় এসে নিয়ে সে কালেক্ট করছে।